চলে এসো, আজকে আমরা দেখে নিই কিভাবে গ্লুকোজ ফ্রুক্টোজ সুক্রোজ ডাইস্যাকারাইড তৈরি করে। তার আগে একটু জেনে নিই গ্লুকোজের ফিশার প্রজেকশন ফর্মুলা, ফ্রুক্টোজের ফিশার প্রজেকশন ফর্মুলা, সঙ্গে হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা। কেন হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা না আঁকলে আমরা ভালোভাবে সুক্রোজের স্ট্রাকচার বুঝতে পারবো না। তাই আমরা দুটো প্রজেকশন ফর্মুলা আগে শিখে নিই, তারপরে আমরা চলে যাব সুক্রোজের স্ট্রাকচার এবং কেন সুক্রোজ নন রিডিউসিং সেটা ভালো করে শিখব, অবিজারক শর্করা। চলে আসি গ্লুকোজ। গ্লুকোজের সংকেত আমরা সবাই জানি, C6H12O6। এই সংকেতে যখন গ্লুকোজের ঠিকঠাক গঠন আঁকবো, যেটা স্টিরিওকেমিস্ট্রি মেনে আঁকা হবে, সেখানে আমরা খেয়াল করব গ্লুকোজের চারটে অ্যাসিমেট্রিক কাইরাল কার্বন আছে, যেগুলোকে আমরা দেখাবো যে ওর ওইচগুলো কোন দিকে রয়েছে। সবার প্রথমে তুমি যখন আঁকবে তখন এটাকে এরকমভাবে দেখে নেবে যে একদম ওপরে CHO লিখবে, একদম নিচে CH2H লিখবে, তারপরে লম্বা দাগ যেটা দিয়েছ তার মধ্যে চারটে দাগ টানবে। এই চারটে দাগের মধ্যে দেখবে প্রথম যে দাগ তার রাইট সাইডে ওয়েজ দেবে, পরের দাগে লেফট সাইডে ওয়েজ দেবে, তারপরের দাগে রাইট সাইডে ওয়েজ দেবে, তারপরের দাগে রাইট সাইডে ওয়েজ দেবে। এবং তোমরা শিখবে যে এই যে হায়েস্ট কাইরাল কার্বন, একটা দুটো তিনটে চারটে, এই হায়েস্ট কাইরাল কার্বনের যদি ওইচটা রাইট সাইডে থাকে তখন তাকে ডি বলে, অর্থাৎ এটা হলো ডি গ্লুকোজ। এই ওইচটা যদি লেফট সাইডে থাকতো তখন তাকে বলতো এল গ্লুকোজ। এই ডি গ্লুকোজ তার ফিশার প্রজেকশন ফর্মুলা হলো এটা। এবার আমরা চলে যাব যে এই ডি গ্লুকোজ কিভাবে সাইক্লিক হেমি অ্যাসিটাল ফরমেশন করে। কার্বনিল কেমিস্ট্রিতে তোমরা পড়েছো যখন কোনো কার্বনিল গ্রুপের সাথে ড্রাই HCl গ্যাস এবং অ্যালকোহলে বিক্রিয়া ঘটানো হয় তখন হেমি অ্যাসিটাল হয়, দুই অণু অ্যালকোহলের সাথে বিক্রিয়া ঘটালে ওটা অ্যাসিটালে রূপান্তরিত হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অ্যালডিহাইড গ্রুপ আছে যেটা একটা কার্বনিল গ্রুপ এবং হাইড্রক্সিল গ্রুপ আছে, তাই হাইড্রক্সিল গ্রুপগুলো আমার এই কার্বনিল গ্রুপের সাথে রিয়াকশান করবে, দিয়ে একটা হেমি অ্যাসিটাল ফর্ম করবে। এবার তোমাদের মনে হতে পারে স্যার কোন হাইড্রক্সিল গ্রুপটা অ্যাট্যাক করবে। সবসময় খেয়াল রাখবে যখন রিংটা বড় হবে অর্থাৎ 5 মেম্বার বা 6 মেম্বার তখন স্টেবল হবে। তাই 5 মেম্বার আর 6 মেম্বার রিং তৈরি করতে গেলে আমার যে ওইচগুলো অ্যাটাক করতে হবে সেগুলো হলো অ্যালডিহাইড গ্রুপের দূরবর্তী ওইচ। তো একদম দূরে যেটা আছে সেটাকে অ্যাটাক করিয়ে দেখি কি হচ্ছে। তাহলে এর লোন পেয়ারটা মনে মনে ভাবো এই কার্বনিল কার্বনে গিয়ে ধাক্কা মারছে, তার ফলে যেহেতু কার্বনিল কার্বন প্ল্যানার তাই দুটো আমরা নতুন ওইচ পাবো। এইটা হলো আমার কার্বনিল কার্বন যেটাকে আমি C1 কার্বন বলছি, সেই C1 কার্বন সেখানে দুটো ওইচ তৈরি হবে, একটা ওইচ হবে রাইট সাইডে আরেকটা ওইচ হবে লেফট সাইডে। যেটা রাইট সাইডে হবে সেটাকে আমরা বলবো আলফা, আর যদি নতুন ওইচ যেটা ফর্ম করলো সেটা লেফট সাইডে হয় তখন তাকে আমরা বলবো বিটা। এটা খেয়াল রাখতে হবে যে C1 যাকে অ্যানোমেরিক কার্বন বলা হয়, যেখানে আমার সাইক্লিক হেমিঅ্যাসিটাল ফরমেশনটা হবে ইন্ট্রামলিকুলার, সেটার ওইচ যেটা নিউলি ফর্ম হবে সেটা যদি রাইট সাইডে থাকে তাহলে আলফা, সেটা যদি লেফট সাইডে থাকে তাহলে বিটা। এই আলফা ফর্ম আর বিটা ফর্ম এই দুটোকে বলা হয় সাইক্লিক ফর্ম। এবং দেখো আমি যদি কার্বনের কাউন্টগুলোকে লিখি তাহলে বুঝতে পারবে যে কোন কার্বনটা গিয়ে অ্যাটাক করলো। তাহলে 2 নম্বর কার্বন, 3 নম্বর কার্বন, 4 নম্বর কার্বন, 5 নম্বর কার্বন, 6 নম্বর কার্বন। আমি একটু আগে দেখাচ্ছিলাম যে আমার এই 5 নম্বর কার্বনের ওইচ গিয়ে অ্যাটাক করবে, তাই 5 নম্বর কার্বনের ওইচটা দেখো লিখিনি, আমি কি করেছি ওটাকে এই কার্বনের সাথে আর এই 5 নম্বর কার্বনের সাথে মাঝখানে লিখেছি, তার মানে এরা কানেক্টেড হয়ে আছে এবং এই ওটা দিয়ে অ্যাটাক হয়েছে। এবং এই 1 নম্বরে CHO ছিল, এখন CHO নেই, 1 নম্বরে একটা ওইচ হয়েছে আরেকটা OR হয়েছে, যেটাকে আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ড, OR হয়েছে, যেটা হেমি অ্যাসিটাল ফরমেশন হয়েছে। এবার আমরা একটু দেখে নিই যে এই যে হেমি অ্যাসিটাল ফরমেশন হলো তার আলফা ফর্ম আর বিটা ফর্ম এর হাওয়ার্থ প্রজেকশনাল ফর্মুলা কিভাবে লিখব। হাওয়ার্থ প্রজেকশনাল ফর্মুলা লেখার জন্য আমাদের এরকম একটা সাইক্লিক হেক্সাগন একে নিতে হবে যার অক্সিজেনটা থাকবে এখানে,
এবার আলফা ফর্মের জন্য আমরা কি করব, আমাদের যে এক নাম্বার কার্বন, একটু খেয়াল করো এক নাম্বার কার্বনের ওইচ কোথায় আছে, রাইট সাইডে, হাইড্রোজেন কোথায় আছে, লেফট সাইডে। আর একটু বলে নিই, এই যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটাই হলো, এই সার্কেল করেছি এই অক্সিজেনটা। তাহলে এক নাম্বার কার্বনের ওইচ কোথায় পেলাম, এক নাম্বার কার্বনের ওইচকে আমরা পেলাম সেটা হচ্ছে রাইট সাইড। তাহলে আমি কি করলাম, আলফা ফর্মের জন্য এটাকে নিচে লিখলাম। তাহলে নিশ্চয়ই হাইড্রোজেনটা আছে আমার ওপরে, দু নাম্বার কার্বনের ওইচ আমরা এমনিই জানি গ্লুকোজের ক্ষেত্রে রাইট সাইডে হয়, তাহলে নিচে, হাইড্রোজেনটা ওপরে, তিন নাম্বার কার্বনের ওইচ লেফট সাইডে, তাহলে ওপরে, তারপরে হাইড্রোজেনটা নিচে, চার নাম্বার কার্বন তার ওইচটা রাইট সাইডে অর্থাৎ নিচে, হাইড্রোজেনটা ওপরে। এবার আমরা হাওয়ার্ড প্রজেকশনের আগে একটা ক্লাস করেছি, সেখানে দেখিয়েছি যে এখানে একটা ডবল রোটেশন করতে হয় যাতে এই সবগুলো একই প্লেনে আসে, এবং সেই ডবল রোটেশনের জন্য এটাকে এখানে নিয়ে আসা হয়, এটাকে এখানে নিয়ে আসা হয়। তার ফলে দেখা যায় যে এই যে অক্সিজেন যেটা ওয়ার হয়ে যুক্ত হয়েছে সাইক্লিক হিসেবে অ্যামিয়াসিটাল তৈরির জন্য, সেটা বটমে চলে আসে, এবং এটা যখন বটমে চলে আসে তখন আমার এই সাইকেলটা পুরোটা কমপ্লিট হয়। তার ফলে আমরা দেখতে পাই যে হাওয়ার্ড প্রজেকশনে যেটা এখন আমি এখানে দেখতে পাচ্ছি সিএইচ টু ওইচ, ছ নম্বর কার্বনটা, সেইটা আমার চলে আসে টপে। এটা তোমরা মুখস্থ করে নিতে পারো যে সবসময় হাওয়ার্ড প্রজেকশনে সিএইচ টু ওইচটা টপে থাকবে, তার মানে হাইড্রোজেনটা বটমে থাকবে। তাহলে এটা হলো আলফা ডি গ্লুকো পাইরানোজ, তার হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা। এবার বিটা ডি গ্লুকো পাইরানোজের হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা কী হবে, পুরোটা সেম হবে, শুধু বিটা অর্থাৎ এক নম্বর কার্বন, যেটাকে অ্যানোমেরিক কার্বন বলছি, তার ওইচটা হবে টপে, হাইড্রোজেনটা হবে বটমে, বাকি সেম। অর্থাৎ এই ওইচটা বটমে, এই ওইচটা টপে, এই ওইচটা বটমে, এই সিএইচ টু ওইচটা টপে, এটা বটমে। তাহলে এটা হয়ে গেল আমার বিটা ডি গ্লুকো পাইরানোজ, এটা হলো আলফা ডি গ্লুকো পাইরানোজ। একটু দেখে নিই যে কেন এদেরকে পাইরানোজ বলছি, তার কারণ পাইরান যে কম্পাউন্ড, সেই কম্পাউন্ড থেকে পাইরানোজ নামটা এসেছে, এটাকে বলা হয় পাইরান কম্পাউন্ড। এই পাইরান টাইপ কম্পাউন্ড তাই এদেরকে বলা হচ্ছে পাইরানোজ। যদি ফিউরান টাইপের হয় তখন তাকে বলা হবে ফিউরানোজ, যেটা ফাইভ মেম্বার। এই আলফা বিটা পাওয়ার পর আমরা একটু একটা ঘটনা ডিসকাস করব, সেটা হলো মিউটা রোটেশন। মিউটা রোটেশন অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে। মিউটা রোটেশন এই সাইক্লাইজেশনের ওপর একটা ফেনোমেনা, সেখানে আমরা দেখতে পাই যে কোনো অপটিক্যালি অ্যাক্টিভ সাবস্ট্যান্স, তাকে যদি কোনো সলিউশনে আমরা ডিজলিউট করি, সে তাহলে সেই সলিউশনের দেখতে পাবো যে তার অপটিক্যাল রোটেশন সেটা চেঞ্জ হচ্ছে, এবং চেঞ্জ হতে হতে ফাইনালি একটা ফিক্সড ভ্যালুতে গিয়ে পৌঁছাচ্ছে। এই ফেনোমেনাটাকে, ঘটনাগুলোকে বলা হয় মিউটা রোটেশন। যেমন গ্লুকোজের ক্ষেত্রে আমরা দেখব যে আলফা ডি গ্লুকোজ আর বিটা ডি গ্লুকোজ, এদের যদি অপটিক্যাল রোটেশন খেয়াল করি, তাহলে বিটা ডি গ্লুকোজের অপটিক্যাল রোটেশন প্লাস 19 ডিগ্রি, আলফা ডি গ্লুকোজের প্লাস 112 ডিগ্রি। তুমি যে কোনো একটা পিওর ফর্ম, যেটাকে ক্রিস্টালাইজ করে আলাদা করা যায় সেই রকম একটা পিওর ফর্ম, তাকে যদি সলিউশনের মধ্যে, তাকে নিয়ে যদি সলিউশন বানাও অর্থাৎ সলভেন্টের মধ্যে ডিজলভ করো, তাহলে দেখবে যে এই 112 ডিগ্রি, মনে করো আলফা ফর্ম নিয়ে তৈরি করছি, এই 112 ডিগ্রি আলফা ডি গ্লুকোজ, সেটা রোটেশনটা চেঞ্জ হতে হতে ফাইনালি 52.7 ডিগ্রিতে গিয়ে ফিক্সড হবে। আবার 19 ডিগ্রি নিয়ে যদি শুরু করি, তাহলেও আমরা দেখব 52.7 ডিগ্রিতে শেষ হবে। অর্থাৎ গ্লুকোজ তার যে আলফা ফর্ম, বিটা ফর্ম এবং ওপেন চেন ফর্ম, আর এই দুটো ফর্মের মিক্সচার, তারা একটা মিউটা রোটেশন শো করে। এই মিউটা রোটেশনে আলফা ফর্ম, বিটা ফর্ম, তাদের অপটিক্যাল রোটেশন তোমাদের মনে রাখতে হয়। চলে এসো আমরা একটু দেখে নিই আমার আরেকটা কিটো সুগার, যেটা আমার সুক্রোজ বানাতে লাগবে, তার স্ট্রাকচার, সেটা হলো ফ্রুক্টোজ। ফ্রুক্টোজ একটা কিটো সুগার। কেন কিটো সুগার, তার কারণ এখানে আমার কিটো গ্রুপ রয়েছে, তাই এটা কিটো খুব সুগার। যেখানে অ্যালডিহাইড গ্রুপ থাকবে সেটা অ্যালডো সুগার, যেখানে কিটো গ্রুপ থাকবে সেটা কিটো সুগার। এই ফ্রুক্টোজের স্ট্রাকচার গ্লুকোজের মতনই, শুধু গ্লুকোজে তোমার এক নম্বর কার্বনে সিএইচও ছিল, দু নম্বর কার্বনে সিএইচ ওইচ, ওইচটা ছিল রাইট সাইডে, বাকিটা যেটা রয়েছে অর্থাৎ তিন নম্বর কার্বন গ্লুকোজের লেফট সাইডে ওইচ,
চার নাম্বার কার্বন গ্লুকোজের রাইট সাইডে ওএইচ, পাঁচ নাম্বার কার্বন গ্লুকোজের রাইট সাইডে ওএইচ। অর্থাৎ গ্লুকোজের স্ট্রাকচার যদি মনে রাখো, আর ফ্রুক্টোজের জন্য এটা খেয়াল করো যে দু নাম্বার কার্বনটা কার্বনিল এবং এক নাম্বার কার্বনটা নিচের মতোই ছ নাম্বার কার্বনের মতোই সিএইচ টু ওএইচ, তাহলে ফ্রুক্টোজের স্ট্রাকচার খুব সহজে মনে রাখা যাবে। এবার দেখে নিই যে ফ্রুক্টোজের ফিশার প্রজেকশন ফর্মুলা কীভাবে হবে। এখানে আমরা ফ্রুক্টোজের ফিশার প্রজেকশন ফর্মুলার জন্য যে ফর্মটা ইউজ করেছি সেটা হলো আমার ফিউরান টাইপ, এটাকে বলে ফিউরান। তাই ফাইভ মেম্বার একটা ফিউরানোজ তৈরি হবে। সেই ফিউরানোজ কীভাবে তৈরি করব সেটা একটু বুঝি। দেখো পাঁচ নাম্বার কার্বনের ওইচকেই আমরা যদি এই কার্বনিল কার্বনে অ্যাটাক করি তাহলে আমরা দেখব কার্বনিল কার্বন এসপি টু হাইব্রিডাইজ অর্থাৎ প্ল্যানার। তাহলে এখানেও দুটো ওইচ তৈরি হবে, একটা হবে আলফা ফর্ম একটা হবে বিটা ফর্ম। আমি এখানে ফ্রুক্টোজের শুধুমাত্র আলফা ফর্মটা এঁকে তোমাদেরকে বোঝাচ্ছি। তাহলে আলফা ডি ফ্রুক্টোজ সেটা কীভাবে হবে দেখো। তাহলে যখন এখানে অ্যাটাক করলো তখন আমরা এই সাইকেলটা অর্থাৎ দু নাম্বার কার্বনটাকে এখানে লিখলাম, এক নাম্বার কার্বনটাকে লেফট সাইডে সরিয়ে নিলাম। তাহলে এক দুই তিন চার পাঁচ ছয়, পাঁচ নাম্বার কার্বনটা গিয়ে হেমিঅ্যাসিটাল ফর্ম করেছে দু নাম্বার কার্বনের সাথে, এবং যখন হেমিঅ্যাসিটাল ফর্ম করেছে তখন নতুন যে ওইচ হয়েছে অ্যানোমেরিক কার্বন, ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন হলো সি টু কার্বন, এটা হচ্ছে ফ্রুক্টোজের অ্যানোমেরিক কার্বন। যেখানে হেমিঅ্যাসিটাল হয় সেই কার্বনকে বলা হয় অ্যানোমেরিক কার্বন, এবং সি টু কার্বনের ওইচটা আমার থাকছে রাইট সাইডে, অর্থাৎ এটা হলো আমার আলফা ফর্ম। একে আমরা বলছি আলফা ডি ফ্রুক্টো পাইরানোজ, আলফা ডি। কেন ডি? তার কারণ হায়েস্ট কাইরাল কার্বন পাঁচ নাম্বার, তার ওইচটা রাইট সাইডে ছিল। আলফা ডি ফ্রুক্টো ফিউরানোজ, ফাইভ মেম্বার বলে ফিউরানোজ, সিক্স মেম্বার হলে হতো পাইরানোজ, যদি ছ নাম্বার কার্বন গিয়ে অ্যাটাক করতো তাহলে পাইরানোজ হতো। তাহলে আলফা ডি ফ্রুক্টো ফিউরানোজ, এর হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা কীভাবে আঁকবো? তাহলে যেহেতু ফাইভ মেম্বার তাই আমরা হেক্সাগন না এঁকে এরকম পেন্টাগন টাইপের করব। আর খেয়াল করব যে যেটা আমার অ্যানোমেরিক কার্বন সেই কার্বনটাকে আমরা আমাদের দু নাম্বার কার্বন এখানে ধরে নেব, তার কারণ দু নাম্বার কার্বনটা অ্যানোমেরিক কার্বন, সেখানেই এই সাইক্লিক অক্সিজেনটা আছে। তাহলে এই অক্সিজেনটা হচ্ছে এই অক্সিজেনটা, এর সাথে দু নাম্বার কার্বন ডাইরেক্টলি অ্যাটাচড। তাহলে দু নাম্বার কার্বনের সিএইচ টু ওইচ সেটা কোন দিকে আছে? দু নাম্বার কার্বনের সিএইচ টু ওইচ সেটা আমার আছে লেফট সাইডে, আর ওইচ কোথায় আছে? রাইট সাইডে। তাহলে যখন আলফা ফর্মের আমরা হাওয়ার্ড প্রজেকশন আঁকবো, ওইচ রাইট সাইডে অর্থাৎ বটমে, সিএইচ টু ওইচ লেফট সাইডে অর্থাৎ টপে। তারপর দেখো তিন নাম্বার কার্বনের ওইচ কোথায় আছে? লেফট সাইডে। তাহলে এটা আমার চলে যাবে টপে, হাইড্রোজেনটা বটমে। চার নাম্বার কার্বন ওইচ আছে রাইট সাইডে, তাহলে এটা নিচে। আর পাঁচ নাম্বার কার্বন, এটা বলেছি যে আমি একটা ডবল রোটেশন করব, তার ফলে অটোমেটিক সিএইচ টু ওইচ যেখানেই থাক তুমি লিখবে ওপরে, তাহলে হাইড্রোজেন এখানে। তাহলে এটা হয়ে গেল আমার ফ্রুক্টোজের আলফা ফর্ম, একে আমরা বলবো আলফা ডি ফ্রুক্টো পাই ফিউরানোজ, ফিউরানোজ আলফা ডি ফ্রুক্টো ফিউরানোজ। এই আলফা ডি ফ্রুক্টো ফিউরানোজ আর আমার বিটা ডি ফ্রুক্টো ফিউরানোজ এর মধ্যে পার্থক্য হচ্ছে যখন বিটা হবে তখন এই ওইচটা ওপরে হবে, সিএইচ টু ওইচটা নিচে হবে, আর কোনো পার্থক্য নেই। এবং ফিশার প্রজেকশনে এই ওইচটা লেফট সাইডে হবে, সিএইচ টু ওইচটা রাইট সাইডে হবে। এবার আমাদের দেখতে হবে যে সুক্রোজের মধ্যে কোনটা থাকে। সুক্রোজের মধ্যে এই আলফা ফর্মটা থাকে না, সুক্রোজের মধ্যে থাকে বিটা ফর্ম। একটু চলে আসি সুক্রোজ, সুক্রোজ থেকে কী কী পড়তে হবে? সুক্রোজ থেকে আমাদের পড়তে হবে যে সুক্রোজ একটা নন রিডিউসিং সুগার, পরীক্ষাতে প্রায়ই কোয়েশ্চেন আসে। অন্য যে ডাইস্যাকারাইড অর্থাৎ যাদের হাইড্রোলিসিস করলে দুটো মনোস্যাকারাইড পাওয়া যাবে, সেটা একই হতে পারে বিভিন্ন হতে পারে, সেই ডাইস্যাকারাইডগুলোর মধ্যে অর্থাৎ ল্যাকটোজ মল্টোজ আর সুক্রোজ এই তিনটের মধ্যে শুধুমাত্র সুক্রোজ সেটা নন রিডিউসিং সুগার, পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। কেন নন রিডিউসিং সুগার আমরা একটু স্ট্রাকচার দেখে বোঝার চেষ্টা করব। স্ট্রাকচারের জন্য আমরা যেগুলো মনে রাখব সেটা হচ্ছে সি ওয়ান কার্বন অফ আলফা ডি গ্লুকোজ লিঙ্ক টু সি টু কার্বন অফ বিটা ডি ফ্রুক্টোজ,
অর্থাৎ আলফা ডি গ্লুকোজের সাথে বিটা ডি ফ্রুক্টোজ লিঙ্ক হচ্ছে। গ্লুকোজ এক্সিস্ট ইন দ্য ফর্ম অফ পাইরানোজ অ্যান্ড ফ্রুক্টোজ এক্সিস্ট ইন দ্য ফর্ম অফ পিউরানোজ। ফ্রুক্টোজের ফর্মটাকে আমরা বলছি বিটা ফ্রুক্টোসাইড আর গ্লুকোজেরটাকে আমরা বলছি আলফা গ্লাইকোসাইড। এবার আমি একটু দেখার চেষ্টা করি কিভাবে আমার বন্ডগুলো হচ্ছে। চলে আসি ফিশার প্রজেকশন। দেখো ফিশার প্রজেকশন আমি একটু এঁকে নিয়েছি তোমাদের সুবিধার জন্য। তাহলে গ্লুকোজের যে ফিশার প্রজেকশন ফর্মুলা আমরা আঁকবো, সেই ফর্মুলাতে আমরা দেখতে পাচ্ছি যে গ্লুকোজ ইউনিট সে সাইক্লাইজেশন করে নিয়েছে, অর্থাৎ হেমিঅ্যাসিটাল ফর্মেশন করে নিয়েছে। সেই হেমিঅ্যাসিটাল ফর্মেশনে আমাদের এক নাম্বার কার্বন, আমি যেহেতু বারবার বলছি যে গ্লুকোজটা থাকবে আলফা ফর্মে, ফ্রুক্টোজটা থাকবে বিটা ফর্মে, এটা তোমাকে মনে রাখতে হবে। তাহলে আলফা ফর্ম মানে এখানে একটা ওইচ আছে, আর ফ্রুক্টোজটা বিটা ফর্ম মানে এখানে একটা ওইচ আছে। আর বাকি যেমন ছিল গ্লুকোজের দু নাম্বার কার্বন, আমরা জানি রাইট লেফট রাইট আবার রাইট, সেই রাইটটা সাইক্লাইজ হয়েছে। তাহলে এটা হয়ে গেল আমার গ্লুকোজের ফিশার প্রজেকশন ফর্মুলা। আর ফ্রুক্টোজের এক নাম্বার কার্বন, দু নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন, তাহলে ফ্রুক্টোজের তিন নাম্বার কার্বন আমরা জানি গ্লুকোজের মতনই, অর্থাৎ এক নাম্বার কার্বন, দু নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বন, চার নাম্বার কার্বন, পাঁচ নাম্বার কার্বন, ছ নাম্বার কার্বন, তিন নাম্বার কার্বনে এটা হবে আমার লেফট সাইডে ওয়েজ, চার নাম্বার কার্বনে আমার হবে রাইট সাইডে ওয়েজ, আর পাঁচ নাম্বার কার্বন রাইট সাইড সেটাই গেছে সাইক্লাইজ হয়েছে। তাহলে এটা গেল আমার ফ্রুক্টোজের বিটা ফর্ম, আমি এখানে লিখে দিচ্ছি বিটা ফর্ম, আর এটা হলো গ্লুকোজের আলফা ফর্ম। এবার কিভাবে দুটো মনোস্যাকারাইড জুড়ছে সেটা শেখার চেষ্টা করব। এখানে এক নাম্বার কার্বন, এখানে দু নাম্বার কার্বন, একটু খেয়াল করো এর এক নাম্বার কার্বন অ্যানোমেরিক কার্বন, এর দু নাম্বার কার্বন অ্যানোমেরিক কার্বন, এবং অ্যানোমেরিক কার্বন থেকে যে কোনো মনোস্যাকারাইড চাইলে হেমিঅ্যাসিটাল ফর্ম থেকে ওপেন চেন ফর্মে ফিরে যেতে পারে। তাহলে গ্লুকোজ যদি ওপেন চেন ফর্মে ফিরে যেতে চায় তাহলে এখন ফিরে যেতে পারবে, কিন্তু যদি এক নাম্বার কার্বনের ওইচটা কোনোভাবে গ্লাইকোসাইডিক বন্ড ফর্ম করে, অর্থাৎ অ্যাসিটাল ফর্মেশন হয়ে যায়, তাহলে কিন্তু সে আর ওপেন চেন ফর্মে ফিরে আসতে পারবে না। আর এই ওপেন চেন ফর্মে ফিরে আসতে না পারার জন্য সে আর রিডিউসিং প্রপার্টি দেখাতে পারবে না, অর্থাৎ কোনো ফ্রি অ্যালডিহাইড থাকবে না। আর সুক্রোজ যে ডাইস্যাকারাইড, সেখানে আমার এক নাম্বার কার্বনের অক্সিজেনের সাথে, অর্থাৎ ওইচের সাথে ফ্রুক্টোজের দু নাম্বার কার্বনের ওইচের জল বেরিয়ে যায়। তার ফলে দেখা যায় যে এক নাম্বার কার্বনের অক্সিজেন ফ্রুক্টোজের সাথে জুড়ে যায় এবং এখানে একটা মাইনাস ওয়াটার হয়। এই স্ট্রাকচার আঁকার সময় তোমরা সবচেয়ে ভালো হয় এই দুজনের মাঝখানে, আমি যদিও স্কেচ পেনে গোলটা দিয়ে দিলাম অক্সিজেনের, তাও আমি আরেকবার রাইট করছি, আশা করছি আমার ভয়েসটা বোঝা যাচ্ছে। এটা আঁকার দরকার নেই, একবারে লাইন টেনে এই মাঝখানে আঁকবে, আমি একটা স্ট্রাকচার দেখাচ্ছি তাহলে ব্যাপারটা বুঝতে পারবে, এরকম আঁকবে। দেখো এক নম্বর কার্বনের সাথে সরাসরি দু নম্বর কার্বনের অক্সিজেনে একটা লিঙ্ক দেখাবে, এখানে কি হয়েছে ওয়াটার এলিমিনেট হয়েছে, দিয়ে একটা বন্ড ফর্ম হয়েছে। এই বন্ডটাকে আমরা বলছি গ্লাইকোসাইডিক বন্ড। এবং এই গ্লাইকোসাইডিক বন্ডটা কিভাবে ফর্ম হয়েছে, আলফা ফর্ম অর্থাৎ রাইট সাইড, বিটা ফর্ম লেফট সাইড, ফ্রুক্টোজের লেফট সাইড, গ্লুকোজের রাইট সাইড। ফ্রুক্টোজের দেখো সিক্স মেম্বার রিং অক্সিজেন ইনক্লুড করে, তাহলে পাইরান, ফ্রুক্টোজের ফাইভ মেম্বার রিং পিউরান, তাহলে ফ্রুক্টোজ থাকছে পিউরানোসাইড, গ্লুকোজ থাকছে পাইরানোসাইড। এবার আমরা চলে যাব হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা। হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে আমরা কিভাবে লিখব, একটু আগে আমরা হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলার স্ট্রাকচারগুলো আঁকলাম, এবার সুক্রোজের হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলা আঁকার চেষ্টা করি। তাহলে সুক্রোজের হাওয়ার্থ প্রজেকশন ফর্মুলাতে আমি প্রথমেই উপরে যেটা এঁকেছি সেটা হচ্ছে পাইরানোজ ফর্ম, অর্থাৎ গ্লুকোজ তার এক নাম্বার কার্বন সেই ওইচটা আলফা ফর্মে আছে, অর্থাৎ নিচের দিকে আছে, আর যেটা আমার ফ্রুক্টোজ সেটা আছে আমার পিউরানোজ ফর্ম। তাহলে পিউরানোজ ফর্ম থাকলে আমার এরকম দেখতে হবে, আর এর দু নাম্বার কার্বনের ওইচটা ওপর দিকে আছে। কেন ওপর দিকে আছে, তার কারণ এটা বিটা, তাহলে ওপর দিকে আছে, আর এটা কেন নিচের দিকে আছে, কেন আলফা, তাহলে আলফার সাথে বিটার হচ্ছে, অর্থাৎ আমরা এরকমভাবে লিঙ্ক করব। এবার আমরা বাকিগুলো কমপ্লিট করব। তাহলে গ্লুকোজের দু নাম্বার কার্বনে রাইট সাইড, তাহলে বটম, তিন নাম্বার কার্বনে লেফট সাইড টপ, চার নাম্বার কার্বনে
বটম পাঁচ নাম্বার কার্বন আমি বলেছিলাম যেমনই থাক তোমরা সিএইচ টু এইচকে ওপরে লিখে নেবে। তাহলে এইগুলোকে যদি মনে রাখো, বাকি জিনিসগুলো তোমরা হাইড্রোজেন দিয়ে ফিল আপ করে নাও, তাহলে দেখো হয়ে গেল আমার গ্লুকোজের আলফা ডি পাইরানোজ ফর্মের স্ট্রাকচার, হাওয়ার্ড স্ট্রাকচার, হাওয়ার্ড প্রজেকশন। ফ্রুক্টোজের দেখে নিই, ফ্রুক্টোজের দু নম্বর কার্বনে সিএইচ টু এইচ, তিন নম্বর কার্বন যেটা গ্লুকোজের মতনই, তাহলে তিন নম্বর কার্বনে গ্লুকোজের কোথায় থাকে, আমাদের থাকে লেফট সাইড অর্থাৎ টপে, চার নম্বর কার্বন থাকে রাইট সাইড বটমে, পাঁচ নম্বর কার্বন আমরা শিখেছি যে যাই হবে সিএইচ টু এইচকে আমরা টপে লিখব। তাহলে এটা হয়ে গেল আমার ফ্রুক্টোজের হাওয়ার্ড প্রজেকশন ফর্ম। এরপরে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই পুরো ফর্মটা হওয়ার পর এখানে একটা হাইড্রোজেন দিয়ে নেবে, তাহলে এটাকে আমরা বলছি হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা অফ সুক্রোজ। তাহলে পরীক্ষাতে যদি সুক্রোজ আঁকতে দেয় তাহলে তোমরা হাওয়ার্ড প্রজেকশন ফর্মুলা আঁকতে পারো বা ফিশার প্রজেকশন ফর্মুলা আঁকতে পারো, আর যদি কোয়েশ্চেনে হাওয়ার্ড কথাটা উল্লেখ করে দেয় তাহলে এটাই আঁকতে হবে। নন রিডিউসিং কেন আরেকবার বলে দিই, এটা হচ্ছে অ্যানোমেরিক কার্বন, এক নম্বর কার্বন, আর এটা হচ্ছে দু নম্বর কার্বন, সেটাও অ্যানোমেরিক কার্বন। এই অ্যানোমেরিক কার্বনটা কার? ফ্রুক্টোজের। এই অ্যানোমেরিক কার্বনটা কার? গ্লুকোজের। দুটোই যদি কখনো কোনো ডাইস্যাকারাইড তৈরির সময় অ্যানোমেরিক কার্বনের মধ্যে গ্লাইকোসাইড বন্ড হয়, এই বন্ডটা হচ্ছে গ্লাইকোসাইডিক বন্ড, তখন সেটা হবে নন রিডিউসিং। এরপরের দিন আমরা ল্যাকটোজ আর মল্টোজ পড়ব, সেখানে দেখব দুটোই অ্যানোমেরিক কার্বনের মধ্যে হচ্ছে না, একটা অ্যানোমেরিক কার্বন হচ্ছে আর একটা চার নম্বর কার্বন হচ্ছে। পরের দিন আমরা সেটা পড়ব, এগুলোকে বারবার লিখে প্র্যাকটিস করবে, নাহলে দেখে কিন্তু লিখতে পারবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।